নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা অ্যারে সম্পর্কে জানছিলাম, তো আজকে আমরা আরও একভাবে অ্যারে তৈরি করা যায় সেটা সম্পর্কে জানবো, এবং জানবো অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি রেজাল্ট, RESULT, রেজাল্ট। রেজাল্টটা একটা এমটি অ্যারে তৈরি করলাম, ঠিক আছে, এর মধ্যে আর কিছু দিলাম না। এইভাবে এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে যদি আমরা এখানে রিফ্রেশ করে দেখি, তাহলে যদিও আমরা এখনও কনসোল লগ করিনি, করে নিচ্ছি লগ। এখানে রেজাল্টটাকে দিয়ে দিচ্ছি। এবার সেভ করে যদি রিফ্রেশ করি, দেখবো এখানে একটা এমটি অ্যারে। ওকে, তাহলে এই এমটি অ্যারেতে ভ্যালু কী করে অ্যাসাইন করি আমরা? আমরা দুভাবে অ্যারেতে ভ্যালু অ্যাসাইন করতে শিখেছি, আজকে একটা নতুনভাবে ভ্যালু অ্যাসাইন করবো অ্যারেতে। ওকে, ফার্স্টে এই অ্যারেটার নামটাকে নিয়ে নিলাম। নেয়ার পরে থার্ড ব্র্যাকেট শুরু করে এখানে আমরা ইনডেক্সটা ডিক্লেয়ার করে দিচ্ছি। জিরো জিরোতে আমরা কী করছি, অ্যাসাইন করছি কত, ধরে নিচ্ছি 20। যেভাবে আমরা এডিট করতাম সেইভাবেই আমরা অ্যারেতে ভ্যালু অ্যাসাইন করতে পারি। এবার যদি আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখব যে এখানে একটা ভ্যালু এসেছে। আবার আমরা একই লাইনকে রিপিট করছি, খালি ইনডেক্সটাকে করে দিচ্ছি চেঞ্জ, ঠিক আছে। এটাকে 20 থেকে 30 করে দিলাম, ঠিক আছে। রিফ্রেশ করলাম, এখানে করলাম, দেখুন এখানে চলে এসেছে। তো খুবই ইজি ব্যাপার। এইভাবে আমরা এটাকে কপি করে যদি সেম ইনডেক্স রাখি আর যদি ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, তাহলে এটা হয়ে যাবে এডিট। তাহলে একটা নতুন ঢুকবে না, যেহেতু একই ইনডেক্স আছে তাই এই ইনডেক্সটার ভ্যালুটাকে রিপ্লেস করে দিল, এডিট করলো। আর যদি নতুন ইনডেক্স দিতাম তাহলেও কী করতো, তাহলেও অ্যাড করে দিত। সুতরাং এইভাবে আমরা অ্যারের ভ্যালু অ্যাসাইন করতে পারি, আবার এইভাবে আমরা অ্যারের ভ্যালুকে মডিফাইও করতে পারি। ক্লিয়ার এত অবধি? এবার আমরা যে অ্যারেটার সম্পর্কে জানবো, এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। নর্মাল অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারে, এই দুটোর মধ্যে পার্থক্য কী? পার্থক্য একটাই, যে নর্মাল অ্যারেতে ইনডেক্স হয় আর অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ইনডেক্স হয় না। যেরকম এই অ্যারেটার ক্ষেত্রে 20টা রয়েছে 0 নম্বর ইনডেক্সে, 30 রয়েছে 1 নম্বর এবং 40 রয়েছে 2 নম্বর ইনডেক্সে। কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে কোনো ইনডেক্স হয় না, তার বদলে কী হয়, কি হয়, কি ভ্যালু এই পেয়ারেতে থাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে। তো চলুন এটা সম্পর্কে একটু ডিটেলসে জানা যাক, শিখে যাবেন, খুবই ইজি কিন্তু খুব ইউজফুল। চলুন এই অ্যারেটাকেই অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করা যাক। কী করে করব? আমরা রেজাল্টের 0 নম্বর ইনডেক্স না দিয়ে এটাকে আমরা একটা কি দিয়ে দিচ্ছি, কিটা ধরে নিন বেঙ্গলি, BEN দিয়ে দিলাম, ঠিক আছে। বেঙ্গলিতে পেয়েছে 20 ধরে নিচ্ছি। সেকেন্ড আমি কি করছি, এখানে দিয়ে দিচ্ছি ENG, ইংলিশে দেখা যাচ্ছে সে 30 পেয়েছে। আচ্ছা, এটা করে দিচ্ছি ম্যাথ, MATH, ম্যাথ। এরকমই আরও একটা করে দিচ্ছি, সেটা করে দিচ্ছি GEO। ওকে, এরকমই একটা করে দিচ্ছি HIS, এরকম করে দিলাম। আচ্ছা, এদের ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দিই, এটা ধরে নিই 50, এটা ধরে নিই 60। ওকে, এইবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি কীরকম দেখব, এখানে দেখাচ্ছে কি প্রত্যেকটার আগে একটা করে কি রয়েছে। বেঙ্গলিতে সে 20 পেয়েছে, ইংলিশে 30 পেয়েছে, ম্যাথেতে 40 পেয়েছে, জিওগ্রাফিতে 50 পেয়েছে, হিস্ট্রিতে 60 পেয়েছে। এটা আরও বেশি সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কোন সাবজেক্টের এগেনস্টে সে কত পেয়েছে। আমি যদি শুধুই এখানে 20, 30, 40 ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতাম, তাহলে আমি জানতাম হয়তো যে কোনটা কিসের নাম্বার, কিন্তু আমার পরে যে এই অ্যারেটা দেখতো সে কিন্তু বুঝতে পারতো না যে 20টা সে বেঙ্গলিতে পেয়েছে না, ইংলিশে পেয়েছে না, জিওগ্রাফিতে পেয়েছে না, হিস্ট্রিতে পেয়েছে, কিছু বোঝার তার কাছে উপায় নেই। কিন্তু এক্ষেত্রে যেহেতু ভ্যালুটার এগেনস্টে একটা করে কি অ্যাসাইন আছে, তাই সে কিটা দেখে বুঝে যাবে যে এটা কিসের ভ্যালু। এই ইংলিশে সে কত পেয়েছে সেটা এখানে ভ্যালুতে পেয়ে যাবে। এই কলনের বাঁ দিকে যেটা থাকে সেটা হচ্ছে কি, আর কলনের ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। আবার কমা দিয়ে আবার এইভাবে চলতে থাকে। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখুন, আমি যদি পার্টিকুলার বেঙ্গলিতে সে কত পেয়েছে এটা যদি বের করতে যাই, তাহলে আমি কিভাবে বের করব? তাহলে রেজাল্ট, এক্ষেত্রে তো কোনো ইনডেক্স নেই, আমি যদি এখানে 0 দিই তাহলে কি পাবো? দেখুন এখানে আনডিফাইন্ড আসছে, কারণ এর কোনো ইনডেক্স হয় না, তাই এখানে কাউকে ইনডেক্স দিয়ে কিছু বের করা যাবে না। আমাকে তাহলে কি দিয়ে বের করতে হবে, এই কিটাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এই কিটাকে আমাকে এখানে লিখে দিতে হবে, কিভাবে, অ্যাপোস্ট্রফিসের মাঝখানে লিখে দিতে হবে বেং। যদি আমি রিফ্রেশ করি তাহলে বেঙ্গলিতে সে কত পেয়েছে পেয়ে যাচ্ছি। সেরকমই যে কিটা দেব সেই কি এর এগেনস্টে তার ভ্যালুটাকে দেখিয়ে দেবে। দেখুন পাওয়া যাচ্ছে। হিস্ট্রিটাকে আমি কপি করে এনে এখানে দিয়ে দিচ্ছি, রিফ্রেশ করলে দেখাবে 60। বোঝা গেছে? এটাকে বলে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে একটা করে কি এবং
তার ভ্যালু অ্যাসাইন করা থাকে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর যে সমস্ত অ্যারেগুলোতে কোনো কি অ্যাসাইন করা থাকে না, শুধু ইন্ডেক্সের উপর কাজ হয়, সেটা নর্মাল অ্যারে, এবং যেটাতে কি থাকে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। ক্লিয়ার হয়েছে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি কাকে বলে? তাহলে আজকে আমরা শিখে গেলাম কীভাবে লিখতে হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে, কীভাবে তার থেকে ভ্যালু নিয়ে আসতে হয়। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এতটাই সোজা, আপনারা আজকে শিখে গেলেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। আপনি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে পারি। আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও শোনেন তাহলে পরে আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে বেল আইকনটাও টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এবং আমার এই চ্যানেলের উদ্দেশ্যটা কি সেটা পারলে একবার ইন্ট্রোডাকশন ভিডিও যেটা আছে তাতে গিয়ে একবার দেখে নেবেন, তাহলে আপনি কেন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সেই পারপাসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ ইন ফিউচার আমি এখানে HTML এর ওপর অনেক ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেব, যেখান থেকে আপনি একটা ছোটো ছোটো গেম তৈরি করতে পারবেন। তো সেই জন্য আমি বেসিকগুলোকে শেখাচ্ছি, এটা আমার ইচ্ছা নয় যে বেসিক শেখাবো, আমার ইচ্ছা একটু ইন্টারঅ্যাক্টিভ জিনিসপত্র শেখাবো, তার জন্য বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি। আর যদি কেউ না জানেন তাহলে সেক্ষেত্রে আর ভিডিওটা বুঝতে তার কোনো অসুবিধা হবে না, তাই বেসিক থেকে শুরু করেছি। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।